দেখো তোমাকে বলি সঙ্গীতা, যে হাসপাতালে যে এমএসবিপি রয়েছেন তিনি বিদ্যুৎ ব্যানার্জি, তিনি কিন্তু যেটা আমাদের বলছেন যে এই শিশুটি ভর্তি হয়েছিল গত বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে, তারপরে হাসপাতাল মেডিকেল কলেজে আনার পরে তার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করায়, তারপরে দেখা যায় যে এই বাচ্চাটি হাই সুগারে ভুগছেন এবং তারপরে সেদিনই কিন্তু তাকে সিসিইউতে ঢোকানো হয়েছিল এবং গতকাল রাতে তার অবস্থা আবার অবনতি হয়ে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়, আজ সকালবেলা তার মৃত্যু হয়েছে। তবে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের জানাচ্ছেন যে বর্তমানে যে কথাটি ঘুরে বেড়াচ্ছে যে থার্ড ওয়েভ আসবে, বাচ্চারা এফেক্টেড হবে, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে তৈরি রয়েছেন, কিন্তু বর্তমানে যেসব শিশু যেসব এই বাচ্চাটি যেটা মারা গেল যেসব শিশু রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন তাদের কারোরই কিন্তু কোনো কোভিড কোনো সিমটম নেই এবং সিমটম ছিলও না। এই বাচ্চাটিও মারা গেছে হাই সুগারে, তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই মৃত্যু যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক তিনি বলেছেন, তাকে বাঁচানো সম্ভব হয়নি, তবে অন্যান্য যেসব শিশুরা ভর্তি রয়েছে তারা সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। সঙ্গীতা ধন্যবাদ সুদীপ। দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রাখবো। দেশে করোনায় ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ, তবে কমলো দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 281 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 35,662। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 444,529 জনের। মোট আক্রান্তের সংখ্যা 3,34,17,390। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 340,639। দেশে সুস্থ হয়েছেন 3,26,32,222 জন। একদিনে সুস্থ হয়েছেন 33,798 জন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।